খারাপ সময় এই শব্দটাকে আপনি প্রত্যেক দিন কারোর না কারোর মুখে শুনবেনই। সবার জীবনেই খারাপ সময় অথবা ভালো সময় আসেই, কারণ এটা প্রকৃতির নিয়ম। আর ভালো সময় ও খারাপ সময় গল্পটা বোঝার আগে বুঝতে হবে আমাদের প্রকৃতির নিয়মটাকে। আর যদি দিন হয় তাহলে রাত্রিও হবে, যদি রাত্রি হয় তাহলে দিনও হবে। যদি দিনের বেলা আমরা কাজ করি তাহলে রাত্রিবেলা আমরা বিশ্রামও করি। এইরকমভাবে ভালো সময় আমাদের সুখ ও আনন্দ দেয়, আর খারাপ সময় দেয় শিক্ষা। আর শিক্ষা দেওয়ার কারণ আমাদের কোন জায়গাটাতে ঘাটতি রয়েছে। খারাপ সময় আসার কারণ হলো আমরা যেন একটু বিশ্রাম করি, আর এটা থেকে যেন আমরা কিছু শিখি। আর এই শিক্ষাটা পেয়ে যেন আমরা দুগুণ তৈরির সাথে সামনের দিকে এগিয়ে যাই। আর আমাদের মধ্যে কিছু মানুষ এই সময়টাকে খারাপ সময় বলে, আর এটা ভেবে কান্না করতে থাকে। আর কিছু মানুষ এটা থেকে কিছু শিক্ষা ছাড়াই আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করে, আর আবার অসফল হয়। আর আমাদের মনে হয় আমাদের খারাপ সময় আমাদেরকে কখনো ছাড়বেই না। আমার বলা এই কথাটাকে সবসময় মনে রাখবে, সময় কখনো খারাপ বা ভালো হয় না, সময় সবার জন্য এক সমানই হয়। তফাৎ শুধু এই কথাটাতেই থাকবে, আগের খারাপ সময়টাতে আমরা কি শিখলাম, ওই শিক্ষা থেকেই আপনার আগামী সময়ের নির্ণয় হবে। সময়টা কি খারাপ হবে না ভালো, একবারের কথা, এক ঘরে চারটা মোমবাতি জ্বলছিল, চারটার মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, আর তারা সবসময় একজনের মনের কথা আরেকজনকে বলতো। একদিন তাদের মধ্যে একটা মোমবাতি বলে উঠল, শান্ত আছি আমি, আর এই পৃথিবীতে থাকতে চাই না, কারণ চারিদিকে যেভাবে লুটপাট চলছে। এই কথাটা বলে মোমবাতিটা কিছুক্ষণের মধ্যেই নেমে গেল। ঠিক তার কিছুক্ষণ পরেই আরেকটা মোমবাতি বলে উঠল, আমি বিশ্বাস। সে বলে উঠল, এই পৃথিবীর মধ্যে না আছে বিশ্বাসের প্রয়োজন, না আছে দরকার, এই কারণে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই এই মোমবাতিটাও নিভে গেল। সময় একটু একটু করে কেটে যাচ্ছে, আর তৃতীয় নম্বর মোমবাতিটা বলে উঠল, আমি প্রেম। আজকের দিনের মানুষ নিজেই নিজের কাজে এত ব্যস্ত যে তারা তাদেরকেই সময় দিতে পারছে না। মানুষ একজন আরেকজনকে ভালোবাসতেই ভুলে গেছে, আর তাই আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। কিন্তু চতুর্থ মোমবাতিটা এখনো জ্বলছিল। ঠিক ওই সময়ই একটা ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে। সেই ব্যক্তিটা ওই মোমবাতিটাকে জিজ্ঞেস করল, এই তিনটা মোমবাতি কেন নিভে গেল? সে সব কিছু ওনাকে বলে দিল। তখন ওই ব্যক্তিটা জিজ্ঞেস করল, তাহলে তুমি কেন এখনো নিবনি? আর ওই মোমবাতিটা একটু হেসে উত্তর দিল, আমি হলাম আশা, আমি শেষ পর্যন্ত জ্বলব। এতটুকুই না, এই তিনটাকেও আমি আমার আশার শক্তি দিয়ে জ্বালিয়ে দেব। এই আশা, এই বিশ্বাস আপনাদের মধ্যে জ্বালাতে এসেছি। তাহলে এখনই উঠুন, পরিবর্তন করুন আপনার সময়কে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও শোনাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।